হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং সবল আছেন। বন্ধুরা, মরিশাস সম্পূর্ণ বিশ্বের মধ্যে একটি মাত্র এমন হিন্দু দেশ যেটি অন্য হিন্দু দেশগুলির থেকে অনেকটাই উন্নত এবং বিকশিত। যদি কোনো ভারতীয় বা নেপালীয় লোক অন্য দেশে ভ্রমণ করতে গেলে ট্যাক্সের রূপে ভিসার পয়সা ওই দেশের সরকারকে দিতে হয়, কিন্তু মরিশাস এমন একটি দেশ যে দেশের সম্বন্ধ অনেকটাই গভীর এবং বন্ধুত্বপূর্ণ হবার কারণ এই দেশটিকে ভারতীয়দের জন্য ভিসা ফ্রি দেশ তৈরি করা হয়েছে। মানে আপনি যদি এই দেশে যেতে চান তাহলে আপনাকে ভিসা লাগবে না, শুধু পাসপোর্ট থাকলেই হবে আর আপনার কাছে মোটামোটা টাকা থাকলেই হবে। আপনি এই দেশের ভ্রমণ খুবই মনোযোগ সহকারে এবং আনন্দের সঙ্গে করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি মরিশাস দেশের বিষয়ে এমন কিছু তথ্য এবং আকর্ষণীয় কিছু কথা যেগুলি হয়তো আপনি নাও জানেন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নিন এবং ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, মরিশাস দেশ ভারতীয় মহাসাগরে অবস্থিত, ভারতবর্ষ থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে ছোট্ট একটি দ্বীপীয় জায়গা, যেটি আপনি এই ম্যাপে স্পষ্টভাবে দেখতে পারছেন। আর বন্ধুরা, এই দ্বীপীয় দেশটি আফ্রিকা মহাদ্বীপের আন্ডারে আসে। আজ থেকে হাজার বছর আগে এই আইল্যান্ডে, মানে এই দ্বীপে, একটি মানুষও বসবাস করতো না। আর যখন এই জায়গায় ব্রিটিশ কলোনি স্থাপিত হলো, তখন ভারতবর্ষ থেকে অনেক স্লেভস, মানে কর্মীদের, মরিশাস দেশে আনা হলো এবং সেই জায়গায় তাদের কাজ করিয়ে জায়গাটি উন্নত করার চেষ্টায় থাকা হলো। আর বন্ধুরা, এই জায়গায় যারা কাজ করতে এসেছিল তারা পুনরায় ভারতবর্ষে ফিরে গেল না, এই জায়গায় বসবাস করতে শুরু করলো। মরিশাস দেশে যেসব ভারতীয়রা বসবাস করে তার মধ্যে বেশিরভাগ লোকেরা বিহারি, আর এটাই কারণ যে এই জায়গার বেশিরভাগ লোকেরা ভোজপুরি ভাষায় কথা বলে। মরিশাসের বেশিরভাগ লোকেরা ভারতীয়দের মতো দেখতে হলেও এই জায়গায় অন্য ভাষায়, যেমন ইংলিশ তথা ফ্রেঞ্চ ভাষায় কথা বলা হয়। এছাড়াও এই জায়গার লোকেদের থাকা দাবা এবং খাওয়া দাবা ভারতীয় মূলদের মতো হয়। আর কিছু কিছু জায়গায় তো ভারতীয়দের থেকেও আলাদা আলাদা সংস্কৃতি এই জায়গাতেই গড়ে উঠেছে। এই জায়গায় যেসব লোকেরা বসবাস করে তার মধ্যে 61% হিন্দু, 31% ইসাই, 15% ইসলাম ধর্মীয় লোকেরা বসবাস করে, আর কিছু শতাংশ অন্য জাতির লোক। মরিশাস একটি মাত্র এমন দেশ যে জায়গায় কোনো ধরনের খনিজ সংশোধন পাওয়া যায় না, কিন্তু তারপরেও এই দেশটি সম্পূর্ণ আফ্রিকা মহাদ্বীপের মধ্যে বিকশিত দেশ মনে করা হয়। মরিশাস দেশের প্রতি ব্যক্তির ইনকাম, মানে বার্ষিক ইনকাম, 17 লক্ষ টাকা থেকেও বেশি, যেটি ভারতীয়দের অ্যাভারেজ ইনকাম থেকে প্রায় 3 গুণ বেশি। এর থেকে বোঝা যায় যে এই ছোট্ট একটি দ্বীপীয় দেশ কতটুক উন্নত এবং ডেভেলপমেন্ট। মরিশাস দেশে যে মুদ্রা চলে, মানে কারেন্সি চলে, তাকে মরিশিয়ান রুপি বলা হয়। আর এই জায়গার একটি রুপি ভারতীয় মুদ্রায় প্রায় 2 থেকে 2.5 ইন্ডিয়ান রুপির সমান। মরিশাস একটি বিকশিত দেশ হবার কারণ এই জায়গায় প্রত্যেক স্কোয়ার কিলোমিটারের মধ্যে লোকের সংখ্যা পুরো আফ্রিকা মহাদ্বীপের মধ্যে সব থেকে বেশি। মরিশাস দেশের রাজধানী পোর্ট লুইস শহর, আর পোর্ট লুইস শহরের মধ্যে এই দেশের 40% লোক বসবাস করে। বন্ধুরা, আপনি যদি মরিশাস দেশে 1 মাসের ভ্রমণ করার জন্য যেতে চান তাহলে ভারতীয় মুদ্রায় প্রায় 70,000 থেকে 1 লক্ষ টাকা হবে, যার কারণ আপনি মরিশাস দেশে ঘুরতে যাবার আগে নিজের বাজেটের দিকে একটু তাকাবেন। শুধু এই না, দেশটি হানিমুনের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা। এবং হ্যাঁ বন্ধুরা, আপনি মরিশাস দেশে কবে যাচ্ছেন ঘুরতে কমেন্ট করে অবশ্যই জানান, এবং ভিডিওটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে হোয়াটসঅ্যাপ তথা ফেসবুক গ্রুপে অনেক শেয়ার করুন। আমি আবার আসবো একটি নতুন কন্টেন্টের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।